আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সাবনামস কিচেন ফরিউতে আপনাদের সকলকে স্বাগত জানাই হালুয়ার মধ্যে সবথেকে জনপ্রিয় হালুয়া হচ্ছে ছোলার ডাল অথবা বুটের ডালের হালুয়া আর এটা খেতে ভালোবাসে না এমনটা কেউ নেই আশা করছি সকলেই খেতে ভালোবাসেন যে কোনো উৎসব অনুষ্ঠানে এই হালুয়া আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন এই পদ্ধতিতে হালুয়াটা বানিয়ে দেখবেন আশা করছি বাড়ির ছোট থেকে বড় একবার খেলে আবারও খেতে চাইবে এতটাই মজার হয় আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে চলুন দেখিনি ছোলার ডালের হালুয়াটি কীভাবে বানাবো প্রথমে দেখুন এখানে ছোলার ডাল নিয়েছি আমি পাঁচশো গ্রাম এটাকে আমি ওভার ভিজিয়ে রেখেছিলাম আর এটা অনেকটাই বেড়ে গেছে এইটা যত ভালোভাবে ভিজবে ছোলার ডালের হালুয়াটা কিন্তু খুবই ভালো হবে তো এটাকে আমি একটা সিটি দিয়ে নেব তার জন্য এটা আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি তো এবারে জলটাও ঠিক ডুবো ডুবো করি এখানে দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই যতটা জলে আমি ভিজিয়ে রেখেছিলাম ঠিক সেই জলটা এখানে আমি দিয়ে নিচ্ছি তো এটা আমি সবটা দিয়ে নিয়েছি এবারে আমি প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে নিচ্ছি ঠিক একটাই যেন সিটি পড়ে এর থেকে বেশি সিটি দেওয়ার দরকার নেই এতে কিন্তু ছোলার ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো যখন একটা সিটি হয়ে গেছে তখন তখন আমি এটার ভাবটা দিয়ে রাখবো না এটাকে ভাবটাকে আমি বার করে করে নিয়ে এটাকে আমি ছেঁকে এদিকে দেখুন ছোলার ডালটা আমি ছেঁকে নিয়েছি এবার এটাকে চারিদিকে চাড়িয়ে একটু ঠান্ডা করে নেব আর যে জলটা দিয়ে সিদ্ধ করেছি সেই জলটা অবশ্যই রেখে দেবেন সবটা ফেলবেন না কেননা এটা যখন গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। তখন ওই জলটা দিয়ে আমি গ্রাইন্ড করে নেব এতে করে খুবই সুন্দর একটা ফাইন পেস্ট হয়ে যাবে যাতে এর ভেতরে কোনো রকম ডেলা না থাকে এতে করে হালুয়াটা খুব ভালো হবে যত ফাইন পেস্ট করা যায় এবারে দেখুন এদিকে একটা কড়া বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি এখানে ঘি পুরোটাই আমি ঘি দিচ্ছি এখানে তো আপনারা চাইলে এখানে ঘি ও তেল দুটোই ইউজ করতে পারেন এখানে হালুয়াটাই পুরোটা ঘি দিয়ে করলেই খুবই ভালো হয় হালুয়াটার একটা সুন্দর টেস্টও আসে তো দেখুন এখানে ঘিটা যখন গরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো আমি এখানে এক চামচ এলাচের গুঁড়ো দিচ্ছি তো আপনারা চাইলে গোটা এলাচটাও দিতে পারেন গোটা এলাচের ক্ষেত্রে অবশ্যই এটা থেঁতো করে দেবেন আর এখানে আমি একটা দারচিনি অ্যাড করছি এতে করে একটা ভালো ফ্লেভার আসবে এখানে দেখুন একদম ফাইন পেস্ট হয়ে গেছে খুবই সুন্দর পেস্টটা হয়েছে খুব অতিরিক্ত পাতলা করিনি তো বেশি যদি পাতলা করেন এটা কিন্তু হতে আরও বেশি সময় লাগবে তো গ্যাসটাও অনেকটা পড়বে তো তার জন্যে দেখুন ঠিক টেক্সচারটা আমি এরকম রেখেছি এবারে পুরো এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ডাল বাটাটা এবারে এটাকে দিয়ে খুব ভালো করে আমি ভুনে নেব ঘিয়ের সাথে ছোলার ডালটা ভুনতে ভুনতে দেখবেন ঘিটা সবটাই টেনে নেবে ছোলার ডালের মধ্যে তো এটা অনবরত কন্টিনিউ নেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এখানে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মোটেও হাই করা যাবে না তো দেখুন এটা খুব ভালোভাবে ঘিয়ের সাথে মিশে গেছে তো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ কাপ চিনি মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন কেউ কম বেশি মিষ্টি খান তো সে সেই বুঝে দিয়ে নেবেন তো প্রথমে কম দেবেন যদি মনে হয় যে মিষ্টিটা আরও লাগবে তো সেক্ষেত্রে আবারও অ্যাড করতে পারেন তো এবারে চিনিটার সাথে ছোলার ডালটাকে খুব ভালো করে আমি ভুনবো যতক্ষণ না চিনিটা গলে আসবে না চিনিটা দেওয়ার পর এটা একটু পাতলা হয়ে যাবে যখন গলে আসবে ঠিক এরকম তো কোনো অসুবিধা নেই এটা নাড়তে নাড়তে অনেকটা শুকিয়ে যাবে এবারে আমি এর মধ্যে অ্যাড করছি খুব অল্প পরিমাণ লবণ এতে করে কিন্তু হালুয়াটি খেতে খুবই ভালো লাগে তো যারা মিষ্টিতে লবণটা পছন্দ করেন না সব সময় বলি তারা স্কিপ করে দেবেন এখানে আমি নিয়েছি একটু কালারটা ভালো আসার জন্যে কেশর কেশরটাকে একটু গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম তো তাতে করে একটা খুব সুন্দর কালার এসেছে এবং একটা খুব ভালো ফ্লেভার আসবে তো আমি এখানে কেশর জলটা দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই একটু কেশর জল দিয়ে দেখবেন হালুয়ার টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় এবং কালারটাও খুব সুন্দর আসে আমি এখানে আর কোনো রকম কালার ইউজ করব না এবারে আমি এখানে টু টেবিল স্পুন পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি এতে করে খুব ভালো একটা টেস্ট আসবে হালুয়ার মধ্যে এবারে পাউডার দুধটাকে খুব ভালো করে হালুয়াটার সাথে মিশিয়ে নেব এই যে গুটলিগুলো দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে মেশাতে মেশাতে কিছুক্ষণের মধ্যে একদম স্মুথ হয়ে যাবে এটা ভয়ের কোনো কারণ নেই তো এটা কন্টিনিউ এইভাবে মেশাতে মেশাতে এটা একদম স্মুথ হয়ে যাবে দেখুন অনেকটাই স্মুথ হয়ে গেছে তো এটা কন্টিনিউ এইভাবে নেড়ে যেতে হবে আর দেখুন ঠিক এইভাবে ফুটছে তো এখানে একটু সাবধানতায় কাজটা করতে হবে অনেক সময় ছিটকে লাগে তো তো হাতটা পুড়ে যাওয়ার ভয় থাকে তো দেখুন এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে কতটা শুকিয়ে এসেছে তো এইভাবে কিন্তু এটা এখনও খুব ভালোভাবে হালুয়াটাকে রেডি করতে হবে এখানে যে দারচিনিটা দিয়েছিলাম এর ফ্লেভারটা যতটা আসার এসে গেছে এবারে এটাকে আমি তুলে ফেলে দিচ্ছি তা নাহলে মুখে লাগলে হালুয়াটা খাওয়ার সময় খেতে ভালো লাগে না তো এবারে এটাকে কন্টিনিউ নাড়ছে এবারে কি করে বুঝবেন যে হালুয়াটা এখনও হয়েছে কি হয়নি সেটাও আমি আপনাদের জানিয়ে দেব তো কিছুক্ষণ এইভাবে একটু কন্টিনিউ নেড়ে নেওয়ার পর দেখবেন হাতাটাকে যখন এইভাবে একটু চামচে নেবেন তো এটা পড়ে যাচ্ছে তো এখানে কিন্তু হালুয়াটা এখনও রেডি হয়নি একটু বরফি স্টাইলে হালুয়াটা করতে গেলে এটাকে আরও একটু ভুনতে হবে আর যদি কোনো রকম শেপ না দেন যদি শুধু এরকম খেতে চান তাহলে এই পর্যায়ে নামিয়ে নিলেও হবে তো এটাকে যেহেতু আমরা ডিজাইন দেব কয়েকটা তো তার জন্য এটাকে খুব ভালোভাবে নাটতে হবে তবে একটা বরফি ডিজাইন এখানে আনতে পারবেন আর বরফির মতোই খেতে লাগবে দেখুন এখানে চামচে নিচ্ছি আর পড়ে যাচ্ছে না তো এই ক্ষেত্রে আমার হালুয়াটা একদম রেডি হয়ে গেছে দিকে একটা প্লেটে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি এতে করে হালুয়াটা তোলার সময় সহজেই উঠে আসবে এবারে হালুয়ার যে ডোটা আছে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবারে চারিদিকে খুব ভালো করে চাড়িয়ে নেব সমান করে এই গরম গরম অবস্থাতেই চারিদিকে এটাকে চাড়িয়ে নিতে হবে এখানে হালুয়াটা এতটাই মজার হয়েছে যে একবার খেলে মন ভরে যাবে একবার খেলে আবারও বারে বারে খেতে ইচ্ছা করবে অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন তো এখানে দেখুন খুব ভালোভাবে সেট করে নিয়েছি ওপর থেকে কিছু ড্রাই ফ্রুট এখানে অ্যাড করে দিচ্ছে আমি এখানে কাজু বাদাম আলমন্ড বাদাম পেস্তা বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো এগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি এতে করে হালুয়াটা খেতে বেশ ভালোই লাগবে তো এইভাবে যখন সব ড্রাই ফ্রুটটা দেওয়া হয়ে যাবে ঠিক ওই চামচের সাহায্যে এটাকে একটু ভালোভাবেই গরম গরম অবস্থাতে একটু চেপে চেপে বসিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা ড্রাই ফ্রুট হালুয়ার মধ্যে সেট হয়ে যায় এবারে হালুয়াটাকে রুম টেম্পারেচারে পুরোপুরি ঠান্ডা করতে দেবো এবারে অপরদিকে যেটুকু আমার হালুয়ার ডো বেঁচেছিলো আমি এখানে একটা প্লেটের মধ্যে ঠিক একইভাবে ঘি ব্রাশ করে এটাকে এইভাবে সেট করে নেব এটা আমি হাতে করে সেট করে নিয়েছি এটা হাত দেওয়ার আগে হাতে একটু সামান্য ঘি আমি মাখিয়ে নিয়েছি যাতে করে হাতে গরম না লাগে তো দেখুন এইভাবে ডিজাইন কটা মোল্ড নিয়েছি এইভাবে আমি কটা এখানে ডিজাইন করে নেব এতে করে দেখতেও যেমন ভালো লাগে আর যখন বাচ্চাদের এই ধরনের হালুয়া দেবেন যতটা আকর্ষণীয় হবে তারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে তো ঠিক এইভাবে ডিজাইন করে নিচ্ছি আমি এটা এখন তুলবো না এইভাবে এখন কেটে কেটে রেখে দিচ্ছি এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে ছাড়িয়ে নেব এই বুটের ডাল অথবা ছোলার ডালের হালুয়াটা সবে বড়াতে অনেকই কম বেশি প্রায় বানিয়ে থাকে তো সবে বরাত এসে গেছে আপনারা এই ধরনের হালুয়া কিন্তু সহজেই বানিয়ে নিতে পারেন আশা করছি বাড়ির সকলে খুবই পছন্দ করবে আর এতে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা টুটি ফুটি অপরদিকে দেখুন এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবারে এটাকে আমি কেটে নেব আপনারা যে কোনো ডিজাইনে কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই বরফি ডিজাইনেও কেটে নিতে পারেন তো আমি এখানে স্কোয়ার শেপে এটাকে কেটে নেবো তো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এইভাবে যখন ঠান্ডা হয়ে যাবে হালুয়াগুলো কিন্তু সহজেই উঠে চলে আসবে তো এখানে আমার সবগুলো কাটা হয়ে গেল দেখুন বন্ধুরা প্রত্যেকটা ডিজাইন কতটা ভালো লাগছে আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে একদম পারফেক্ট এখানে হালুয়াটা রেডি হয়েছে আশা করছি আজকের আমার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর এখানে দেখুন যে কটা ডিজাইন করেছি সেগুলোও কিন্তু একদম পারফেক্ট উঠেছে ঠিক এই পদ্ধতিতে হালুয়াটা বানালে আপনারা অনেক দিন পর্যন্ত এটাকে সংগ্রহ করে রাখতে পারবেন যখন ইচ্ছা হবে আপনারা এটা খেতে পারবেন তো বারে বারে বানানোর দরকার নেই এটা আপনারা অনেকটাই বানিয়ে রাখতে পারবেন তো বন্ধুরা আজকের মতো আসি নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ